নতুন করে অনাস্থা প্রস্তাব আনতে হবে বন্ধ পৌরসভার চেয়ারম্যান নিয়ে। এখনো আমরা রায় পাইনি, রায়ের কপিটা পাই, তারপরে তার সেই সম্বন্ধে আমরা আমাদের যারা গৌরব নেতৃত্ব আছেন, আমাদের জেলা সভাপতি আছেন, আমাদের আরো যারা নেতৃত্ব আছে আলোচনা করে তারপরে আমরা জানতে পারবো, জানাবো। আর একটা বলেছে 12 দিনের মধ্যে অনাস্থা ভোট আনতে হবে। আমি আগেই বললাম এখনো রায়ের কপি আমরা কিছু পাইনি, রায়ের কপি না পেলে তো আর কিছু বলা যায় না, কপিটা পাই কিছু সেইভাবে যেভাবে আইন আইনের মতন চলবে, আমার আদালত যা সিদ্ধান্ত নেবে সেটা প্রত্যেকটা ভারতীয় আগেও বলেছে এখনও বলছে প্রত্যেকটা নাগরিক তারা সেইগুলো মান্যতা দিতে বাধ্য এবং সেইভাবেই চলবে। দুপক্ষের আবেদনকেই কোর্ট খারিজ করেছে এবং এসডিওকে এই 12 দিন পৌরসভা চালাতে বলেছে। এখনও রায়ের কপি কিচ্ছু পাইনি, কি আছে না আছে রায়ের কপিটা পাই, তারপরে সব কিছু সিদ্ধান্ত হবে যা রায় দেবে তাই। আমি একটা প্রশ্ন করি, কোর্ট করে যদি বসে তাহলে কি পৌরসভার কাজে ব্যাঘাত হবে না? সামনে যে অভিযোগ পৌরসভা যেভাবে কাজ করছে সেই জায়গাটায় ব্যাঘাত হবে না যদি পৌরসভা বসে? প্রথম কথা, এখনো রায়ের কপি পাইনি, রায়ের কপি না পেয়ে কিছু মন্তব্য করাটাই অনুচিত, করতে করতে রায় দিয়েছে সেই রায়ের কপিটা পাই, তার পরবর্তীকালে সিদ্ধান্ত নিয়ে আমরা তো বন্ধাই থাকবো, সবাই বন্ধার মানুষ যাবো, বন্ধার এই পরিষেবা যাতে সুস্থ থাক, যাই যেই বসুক তাদের সহযোগিতা করতে হবে, এবং রায়ের কপিটা রায়ের কপিটা দেখাবো।